কেন চিফ সেক্রেটারি পশ্চিমবঙ্গের রিটায়ারমেন্টের পর এক্সটেনশন, অন্য অফিসাররা কি বলবে? এটা তো লাইন অফ সাকসেশন আস্তে আস্তে তো ব্লার হয়ে যায় না? সংবাদ মাধ্যম তো তারা কি বলে এক্সপার্টাইজ ব্যবহার করে দিয়ে মানুষের মনের মধ্যে কি আছে, কাকে ভোট দেবে সেটা জেনে যাচ্ছে, আর বোমা কে পাঠালো সেটুকু সংবাদ পাচ্ছে না। গণতন্ত্রের কফিনে শেষ পেরেক মারা যে চোরকে চোর বলা যাবে না, দুর্বৃত্তকে দুর্বৃত্ত বলা যাবে না, সাম্প্রদায়িককে সাম্প্রদায়িক বলা যাবে না। গণতন্ত্রের প্রতিষ্ঠা করা, আর ওরা যে গণতন্ত্রের চুটি চেপে ধরেছে সেটাকে এস্টাবলিশ রাখার জন্য তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এখানে এই জন্যই নির্বাচন কমিশনকে হাইকোর্ট বললো যে বাহিনী মোতায়েন করো, আর নির্বাচন কমিশন মতো অপদার্থ যে বাহিনী আসলেও তাকে মোতায়েন করবে না, তার মানে খুনিরা দিতে চাইছে, এটাই তো পুরস্কার। কেন চিফ সেক্রেটারি পশ্চিমবঙ্গের রিটায়ারমেন্টের পর এক্সটেনশন, অন্য অফিসাররা কি বলবে? এটা তো লাইন অফ সাকসেশন আস্তে আস্তে তো ব্লার হয়ে যায় না? একই সঙ্গে পাঞ্জাবের মুখ্য সচিব এবং পশ্চিমবঙ্গের মুখ্য সচিব রিটায়ার করবেন, দুটো সরকারই করবে এক্সটেনশন, তারা চায় যার যার সঙ্গে ব্যবস্থাপনা আছে সেই সাহায্য থাকে। আমাদের এখানে তো 10-12 বছর ধরে রিটায়ার করা পড়ার লোকজন থাকছে, মুখ ছেলেরা চাকরি পাচ্ছে না, কিন্তু পাঞ্জাবের আউটরাইট রিজেক্ট করে দেওয়া হবে। আর এখানে তোমাদের খবরে কি দিয়েছি কিনা জানি না, তো খবর করি না, ওই মুখ্যমন্ত্রী ফোন করলেন প্রধানমন্ত্রীকে, আর সঙ্গে সঙ্গে মার্চ থেকে চিঠি পড়েছিল, 30 জুন তার যখন ফেয়ারওয়েল হবে তখন মুখ্যমন্ত্রী একটা ফোন, আর প্রধানমন্ত্রী বললেন যে ঠিক আছে এক্সটেনশন, তাহলে সেটিংটা কোথায় আছে বুঝতে পারছো? তাহলে এই মুখ্য সচিব, এই হোম সেক্রেটারি তারা কি চাইছে যে রিটায়ারমেন্টের পরে এক্সটেনশন হবে কিনা, তারা চাইছে কোনো একটা চেয়ারম্যান হবে কিনা বড় একটা কমিশন। আমরা পুলিশ অফিসারদের দেখেছি টপ, আইএস অফিসারদের দেখেছি, ভ্যালু সিস্টেম যখন নষ্ট হয় এইভাবেই হয়, তারা যখন আইন এবং সংবিধানের শাসন বলবতের বদলে নিজের চেয়ারটাকে দেখেন এবং মেজর চেয়ার থেকে বড় চেয়ারের স্বপ্ন দেখেন, তখন মানুষ কিন্তু ওই চেয়ারটা ধরে হেঁচকা টান, সেই হেঁচকা টান। এতদিন পর্যন্ত সাদা থান এবং রজনীগন্ধার স্টিক পাঠানো হচ্ছিল অনেক প্রার্থীর বাড়িতে, তার সঙ্গে গতকাল বনগাঁ এক প্রার্থীর বাড়িতে 3 খানা বোমও পাঠিয়ে দেওয়া হয়েছে, বলছে নির্বাচনে লড়লে এটা হচ্ছে কে পাঠালো। আচ্ছা পাঠানো হলো এটা তো বর্ণনা, সংবাদ মাধ্যম তো তারা কি বলে এক্সপার্টাইজ ব্যবহার করে দিয়ে মানুষের মনের মধ্যে কি আছে, কাকে ভোট দেবে সেটা জেনে যাচ্ছে, আর বোমা কে পাঠালো সেটুকু সংবাদ পাচ্ছে না। আমরা যে টেলিভিশন চ্যানেলে সাবস্ক্রাইব করি, আমরা যে খবরের কাগজে পয়সা দিয়ে কিনি, আমরা তো চাই খবরটা আসুক। তৃণমূল পাঠিয়েছি, আর এটাই হচ্ছে গণতন্ত্রের কফিনে শেষ পেরেক মারা যে চোরকে চোর বলা যাবে না, দুর্বৃত্তকে দুর্বৃত্ত বলা যাবে না, সাম্প্রদায়িককে সাম্প্রদায়িক বলা যাবে না। আর এখন তো পেরেকের উপরে সিল মেরে দেওয়া হচ্ছে যে সাম্প্রদায়িককে সাধু আনতে হবে, চোরকে মহান বানাতে হবে, দুর্বৃত্তকে হচ্ছে তোমার গিয়ে ত্রাতা বানাতে হবে, এই প্রলেপ দেওয়ার কাজ বন্ধ করতে হবে। কিন্তু তাহলে বোঝা যাচ্ছে যে সন্ত্রাসের মাত্রা কোন জায়গায় নিয়ে যেতে চেয়েছিল, যে সাদা থান কেনার বদলে তারা বোমা কারখানা বানিয়েছিল, কিন্তু এখন আমরা বোমা উদ্ধার করতে পেরেছি, আর ওরা গা থেকে বোমা ছেড়ে ফেলতে চাইছে, এই জন্য ফরাক্কিয়া বাচ্চা ইনজিওর হলো কেন, যে বোমাগুলোকে গাছের তলায় ভ্যাটে রেখে দিচ্ছে। ইসলামপুর এরকম হয়েছিল গত নির্বাচনের সময়, আজও সেই ছেলেটার হাত পা ভাঙা পড়ে গেছে, রায়গঞ্জে হয়েছে, সব জায়গায়। তাহলে আগামী কয়েকদিন যেমন মানুষ পাহারা দেবে, তেমনি বাচ্চাদেরকে বলবো যে যেখানে যা কিছু সুপ্রিম বোমা টোমা দেখবে সেটা যাতে পা দিয়ে না বাবা মারও শেখানো উচিত, আর তোমাদের ছবি দিয়ে বলা উচিত যে এটা বোমা, এটা তৃণমূলের কারখানায় তৈরি হয়েছে, তাহলে না বলতে পারো অন্তত ভোটের আগে এগুলো যেখানে পড়ে থাকবে সেগুলোতে হাত পাতে লাগাবে, বোমাটা বলা যাবে। রাজনৈতিক সংঘর্ষ থামাতে গিয়ে তেহত্তে আইসি ইনজিওর হাসপাতালে আশঙ্কাজনক অবস্থা হবে, তেহত্তে আমাদের প্রার্থীকে ভয় দেখিয়েছে, আঘাত করেছে, তার পরিবারকে আক্রমণ করেছে, মানুষ প্রতিরোধ করেছেন, পুলিশ গিয়ে সেখানে লাঠিচার্জ করেছে,
তারপরে তৃণমূল যখন হঠাৎ গেছে তখন তৃণমূল আবার পুলিশের উপর আক্রমণ করেছে, কারণ ওরা মনে করে পুলিশগুলো হচ্ছে ওদের বাবার চাকর। পুলিশগুলো দিকে বলবো যে তাদের অবস্থা কেন এরকম হলো, কিছু অফিসারের জন্য তো তারা মনে করে পুলিশ রাজ্যের পুলিশ মানে হচ্ছে তার সেবা করবে, আর বিজেপি মনে করে কেন্দ্রের পুলিশ আছে মানে তাদের সেবা করবে।